দেখো পার্কে কামিনী ফুলের কি সুন্দর গন্ধ, হাঁটছি আর চারদিকে কামিনী ফুলের গন্ধ। কত কামিনী ফুল ফুটেছে, সাদা হয়ে হয়ে সব গাছ ভর্তি হয়ে হয়ে কামিনী ফুল ফুটেছে। হাঁটছি আর গন্ধ পাচ্ছি, যেন সকালটা এই ফুলের সৌন্দর্য আর গন্ধে আরও ভালো করে দিল। দেখো আমি একটা ফুল তুলে নিয়েছি ছোট্ট করে ডালের মধ্যে, অনেকেই ফুল তুলছে প্যাকেট ভর্তি করে পুজোর জন্যে, আমি একটা ডালের মধ্যে তুলে নিলাম। বাহ কী সুন্দর, মর্নিংয়ের মন মাতানো একদম। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। তারপর বলো তোমরা সবাইকে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি স্নান পুজো সব সেরে ফেললাম, রান্না সকাল সকাল অনেকটা করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, পুজোর অনেকটা সময় লাগে ঠাকুর ঘরে, সেই জন্যে সমস্ত পুজো টুজো সব করানো হয়ে গেছে। এই দেখো এখন বড় ছেলের ঘরে যাব পুজো করতে, কারণ লিজারা বাড়িতে নেই তার জন্যে। তারপরে নিচে গোপাল আছে, তুলসী মন্দির আছে, সেগুলো এক এক করে সব সেরে নিই। তোমাদের সঙ্গে কথা বলাটা এখন শুরু করে দিলাম, দেখলাম অনেকটা বেলা হচ্ছে, তোমাদেরকে একটু শুভেচ্ছা জানিয়ে নিই, সবার খবর নিয়ে নিই। এই আর তারপর কন্টিনিউ থাকো, দেখতে থাকো আমার পুরো দিনের ভিডিও, যা যা ঘটছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আবার কিন্তু গরমটা পড়ল, বৃষ্টি হয়ে কদিন আমাদের কলকাতায় বেশ আমরা ঠান্ডা ঠান্ডা ফিল করছিলাম, ভালো লাগছিল, এসির বিল উঠছিল না। ওই আমরা তো বেশ কয়েকদিন, মনে হয় 5-7 দিন মতো এসি চালাইনি, কিন্তু আবার সব কিছু পুরো দমে শুরু। দেখো কেমন ঘাম হচ্ছে, সেই আবার শুনছি নাকি 42-43ও হয়ে যাবে, কালকেই তো 39 না কত ছিল। কি আর করা যাবে, কাটাতে হবে, এইভাবেই চলতে থাকুক আর কি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। এই দেখো লিজা নেই বলে লিজার ঠাকুরদের সব পুজো করে দিলাম। ওর এমনিতেও ও থাকলেও বৃহস্পতিবার আমিই করে দিই, আজ করে দিলাম সমস্ত পরিষ্কার করে, ঠাকুরের সিংহাসন পুজো টুজো সেরে দিলাম। না থাকলে ঘরটা ফাঁকা লাগে, ভালো লাগে না। ও ঠাকুরের সিংহাসন সব খুব গুছিয়ে পুজো টুজো করে দেয়, ভালোই। দেখো আজ দুপুরবেলা গরমের মধ্যে বেরিয়ে পড়েছি, কলেজে যাচ্ছি, নতুন স্টুডেন্ট আনতে অ্যাডমিশান হয়েছে, পিজির বেড দেখাবো তাই জন্যে। লুডো খেলা এক্ষুনি কমপ্লিট করলাম, হারলাম এক গুটিতে, আজকে 3-4 দিন ধরে রোজই হেরে যাচ্ছি। এই যে ওই দিকে শুয়ে রয়েছে, আমিও একটু মেঝেতে গড়াগড়ি খাচ্ছিলাম, ভালো লাগছে না একদম। পুরো কাজও কম থাকলেও এ, আবার বেশি থাকলেও খারাপ, কোথাও তো এমনিতেই যাওয়া হচ্ছে না, ঘরে বাড়িতে বসে বসে বিশাল বোর হচ্ছি। আর রান্না করে ফেলেছি, বিকেলে ঘুগনি বানিয়েছি আর রুটি আসবে, ভাত করলাম আর ডাল সেদ্ধ করব খাওয়ার আগে, মুসুর ডালটা দম ডাল করব। দম ডাল কীভাবে করো তোমরা জানি না, আমরা হচ্ছে মুসুর ডালটাকে ধুয়ে আর পেঁয়াজ রসুন আদা সব কিছু কুচনো হতে দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে সিটি মেরে তারপরে একটু সর্ষের তেল কাঁচা ঢেলে দিই, এইভাবে হচ্ছে দম ডাল বানি, ওইটাই করব আর কি। আর সমস্ত কিছু হয়ে গেছে, আমি বিকেল থেকে আজকে এখনও চাও খাইনি, আমার শরীরটা ভীষণ আইডাই করছে, আজকে একটা ভুল করেছি। কাল রাতে কাল বাটার চিকেন করেছিলাম, তাই ওরা নান কুলচা এসব এনে ও বাবু আর বুমন তিনজনে মিলে খেয়েছে, আমি আজকে সেই বাসি কুলচা আর বাসি নান একটুখানি পনির তরকারি দিয়ে খেয়েছি। এত শরীর আইডাই সেই সকাল থেকে হচ্ছে, তারপরে যদি লাঞ্চটা স্কিপ করতাম ভালো হতো। লাঞ্চটাও করেছি, অল্পই খাই আর বেশি খাই, খেয়েছি খারাপ খাইনি, মানে একদম কমও খাইনি। শরীর এখন সারাক্ষণই মনে হচ্ছে একটু ভাল ভাল লাগছে, হ্যাঁ কিছু আর মানে চাও খাইনি ওই জন্য ভালো লাগছে না, এই আর কি চলছে। লোভে পাপ, পাপের মৃত্যু, হ্যাঁ এটা আমার ঘটবে আর কি খুব শিখিয়ে, বুঝলে তো না সিরিয়াস। কেন যে খেতে গেলাম, কালকে একটু খেলাম না যে রাত্রিবেলায় শরীর খারাপ লাগতে পারে, আজকে কেন খেতে গেলাম কি জানি। আর তুমিও বারবার বলছি তুমি রাজার অসুখের মতো অবস্থা, তুমি খাবার আগে তোমার মা ওই টেনশন লাগে যে আমার অ্যাসিড হয়ে যাবে, আমার গ্যাস হয়ে যাবে, এই টেনশন গুলো করতে নি, খাওয়া গ্যাস কিছুই হয়নি, কিন্তু
শরীরটা কেমন যেন ভার ভার, খেয়ে নেবো চুপচাপ চুপচাপ খেয়ে নেবো, রাগে দিয়ে চিন্তা কালারটা লাগানো হচ্ছে না, চুলটার কি বাজে অবস্থা, সাদা হয়ে গেছে, ছোট ছেলে বিয়ে দিয়ে আর কালার করবো না, তখন থেকে একদম সাদা চুল রাখবো। বাণী নেই, বাণীকে মিস করছি, কিন্তু সবার লাইফে না একা থাকতে শিখতে হবে না গো। এই যে মানি নেই বলে মন খারাপ লাগা হেন তেন, এগুলো ঠিক না, আগে হতো ছেলেদের কোথাও যেতে দিতাম না, ছেলেদের জন্য মন খারাপ হতো, যদি বোনের বাড়িতে গিয়ে বা জেঠুর বাড়িতে গিয়ে একদিন থাকতো বাবু বোন তাহলেই মনে হতো ফাঁকা ফাঁকা, এরম ব্যাপার। আর এখন হয়েছে মানির জন্য, কিন্তু ভালো না এটা। ও কেউ কি কারোর সঙ্গে বা কারোর জন্য চিরকাল বসে থাকে, সবাই সবার লাইফে ব্যস্ত, আমিও তো মানি থাকতে বাড়িতে আমি ঘুরে বেড়াই, সেটাই আর কি, কিন্তু মন খারাপ লাগাটা বেশি ভালো না। এবার থেকে একটু স্ট্রং হয়ে যাব, বুঝলে, স্ট্রং হয়ে যাবে, মেঝেতে গড়াগড়ি খেতে ভালোই লাগে গরমে না, ঠান্ডা তো মিষ্ট হয়েছে, রান্না বান্না সব কমপ্লিট তো করেই ফেলেছি, রাতের ঘুগনি ঘুগনি হয়েছে, রুটি আসবে, ভাত হয়েছে, আর কি ডাল সেদ্ধ, সকালবেলায় ডনে গেছি খেয়েছি, দিন যত যাচ্ছে রান্না করার কোয়ালিটি সুন্দর হচ্ছে, অনেক কিছু বাজে খাওয়া হচ্ছে, কালকে পমফ্রেট মাছ খেয়েছি, সর্ষে পোস্ত বাটা, বুঝছো, সব মিলিয়ে ওই জন্য আমার শরীরটা ভার ভার। বাজারে গেলে শুধু একটা কথা, আমাদের জন্য মাছ নিয়ে আসবে, বাজারে গেলে মাছ পাও না, রুই মাছ পাও, শুধু কান্দা মাছ পাও, কেন বাটা মাছ, ওই পমফ্রেট মাছ, পাবদা মাছ খেতে ইচ্ছে করে না, পমফ্রেট পমফ্রেট আনবে না, এগুলো না, এমনি একটু কোনো টাইপের মাছ আনবে, মোরালে মাছ পাওয়া আছে সবার, এই দেখো কাল রাতে আর খাওয়াটা ওদের ভিডিও করিনি আমি, কিন্তু প্লেটটা ভিডিও করে রেখেছিলাম। এটা হচ্ছে আমার ডিনার, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, লেবু, লঙ্কা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আরেকবার স্নান করে এখন এলাম খেতে, এসিতে বসে ঘরে খাবো, তার জন্য আমার তো হলে এসি নেই, খুব গরম লাগছে আজকে, ভীষণ শরীরটা খারাপও ছিল, ভাবছিলাম যে না খেয়ে এসো, ও বলছে না একটুখানি খাও অল্প করে, তাই আমি আবার এখন গা ধুয়ে স্নানই করেছি আর কি, গা ধোয়া না, সেই অল্প করে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে ভাত নিয়ে বসেছি, একটু খেয়ে তারপরে ঘুমাবো। সবাইকে গুড নাইট জানাচ্ছি, সবাই ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কেমন লাগছে ব্লগগুলো জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।